পয়লা জুলাই থেকে শুরু হয় কঠোর লকডাউন। তবে তারও দুদিন আগে থেকেই বন্ধ ছিল গণপরিবহন, যা ফের চালু হলো বৃহস্পতিবার। ফলে সড়কে ফিরে এসেছে চিরচেনা রূপ। স্বাস্থ্যবিধির বিষয়ে এবার অনেক বেশি নজরদারি কর্তৃপক্ষের। গাড়িতে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের বিষয়ে দেখা গেছে বেশ তৎপরতা। আমরা মাস্ক ছাড়া টিকিট দিচ্ছি না, মাস্ক দিলে আমরা টিকিট দিই, মাস্ক পরলে। এবং যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার করতেছি, এবং গাড়িটা যাওয়ার আগে আমরা পুরো গাড়িটাকে জীবাণুনাশক দিয়ে হ্যান্ড স্যানিটাইজার করতেছি। আর যাত্রী সংখ্যা বললে তো যাত্রী তো দুই সিটে একজন, সেই হিসাবে যাত্রী মোটামুটি কমই আপাতত। সুরক্ষা বিবেচনায় 60% বেশি ভাড়া নেয়, আপত্তি নেই যাত্রীদের। বলছেন সামনের দিনগুলোতে ভিড় বাড়তে পারে, তাই ঈদের জন্য আগেই চলে যাচ্ছেন ঢাকা ছেড়ে। ঈদের জন্য আমি তো ঢাকায় বাসিন্দা, ঢাকায় থাকি, আমার বাড়ি ঢাকা, গ্রামে মা বাবা আছে, যার জন্য কোরবানি দেব উদ্দেশ্যে সুন্দর সুস্থভাবে বাড়ি যাইতে পারি। এই জন্য শুধু তো কোম্পানি বা বাস এরা তো নিয়ম করলে হবে না, আমরা সচেতন না হলে আসলে এটা সচেতন সম্ভব না। সবাই তো আমরা ঈদের জন্য একটা প্রিপারেশন, হ্যাঁ, এই জন্য আমরা বাড়িতেও যাইতে হইতেছে, তো এই জন্য মানে লকডাউনটা খুলে দেওয়ার কারণে একটু আমাদের সুবিধা হয়েছে। গণপরিবহন চালুর প্রথম দিনই ভিড় পরিলক্ষিত হয় বাস টার্মিনালে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।